আমার ব্রেভ বয়কে দেখুন, আমার ব্রেভ বয়কে দেখেছেন? আমার ব্রেভ বয় সুস্থ হয়ে গেছে গো, ব্রেভ বয় গো, ব্রেভ বয় গো। এটি কি আমার ব্রেভ বয় তো? আমার বাবাটা চিঠি, এটা ভেড়া না এটা বাচ্চা? এতে কে? চিঠি আজকে স্নান করেছে তাই একটু ভদ্রস্থ লাগছে চিঠিকে, না চিঠি? চিংচং করে চান করিয়ে দিয়েছি, প্রচুর গন্ধ হয়েছিল এদের গায়ে। আর সেই দেখুন সেই বাঁধা রয়েছে, কে দেখেছেন? আমাদের ভোলা মাস্টার। ও ভোলা একটু তাকাও এদিকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুন্দরী গেছে পুষ্পা আন্টিদের ওখানে, সুন্দরী গেছে পুষ্পা আন্টি, আমি এখন যাবো না আনতে, বুঝেছেন? আমি এখন যাবো না। আর আমার ছোট বাচ্চাটা আছে ভেতরে রেখেছি, কি করেছে জানেন? একটু আগে একটু আগে ও তো খুল, মানে বলছিলাম না খুব ঠান্ডা খোঁজে, এবার ঠান্ডা খুঁজতে খুঁজতে ওই দিকটা চলে গেছিলো, গিয়ে জলের মধ্যে চুবেছিল। আর আমি জানি যে ও আছে এখানটা মিটার ঘরে আছে, তারপর ডাকছি দেখি উঠে আসছে পুরো ভিজে, চাপাচুপি দিয়ে রেখেছি। মন্তু মন্তু যাও, মন্তু যাও তো মা যাও, শুয়ে পড়ো। তিনটের খেলা দেখুন, এই দেখুন, এই দেখুন তিন মহারতি। আরে বাবারে, আরে বাবা, তিন মহারতির খেলা দেখুন, দেখেছেন? তিন মহারতির খেলা দেখুন, এই দেখুন। আচ্ছা ভোলা, চেন সমেত কেন বাবা, দয়েতে আটকে যাবে। চেন সমেত না বাবা, চেন সমেত না, চেন দিয়ে দাও আমাকে, চেন দিয়ে দাও, চেনটা খুলে দাও, দিয়ে একটুখানি খেলাধুলা করে নাও, খেলাধুলা করে নাও। নয়নধারীকে আটকে রেখেছি, ওই বাবা সবাই মিলে ধরেছে সুন্দরীকে। তার মানে বলতে যাচ্ছি তুই কোথায় যাচ্ছিলিস, কোথায় গেছিলিস? আরে ও লেজটা ধরে টানিস না, চ চ চ চ চ লেজ ধরে টানিস না। আরে বাবারে, আরে বাবারে, চিংচং দে সুন্দরীকে, মার মার মার। ও কোথায় গেছিলো জিজ্ঞাসা কর, পুষ্পা আন্টির বাড়ি গেছিলো মাংস খেতে। ওর করে না, ওর করে না, লেগে যাবে, লেগে যাবে। ও বাবার, ওর পায়ে ধরে না, পা ধরে না, ছেড়ে দাও বলা, ছেড়ে দাও, লাগবে 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 লাগবে। দেখেছেন খেলা, দেখেছেন? ও চিংচং একটু আগে সব বিস্কুট খেয়েছে আর দই খেয়েছে, খেয়ে গায়ে জোর বার দিচ্ছে। বাবারে বাবা, ওরে বাবারে, ওরে বাবা, খেলা দেখুন। আরে খেলা দেখো, লা তোরা, হ্যাঁ পড়তে আসছিস, আরে লড়াই, বাবা কি খেলা! আমাকে সবাই পাগল পাগল দেখে তো সারাদিন, এবার শাড়ি টাড়ি পরেছি, ভাবছি কী রে বাবা বউটা কী হয়েছে, সং সেজেছে কেন? সত্যিই সং সেজে ফেলেছি, সং সেজেছি। চলুন, আমার এটা কি ভেড়া না উঠ? এটা কে? এটা কোন বাচ্চা আমার? এটা আমার চিতি বাচ্চা, এটা আমার চিতি বাচ্চা, এটা আমার চিতি বাচ্চা। আর আর একজন রয়েছে, ওকে দেখাচ্ছি, দাঁড়ান। ওরে বাবা, কোথায় কোথায় খেলা দেখুন, এই খেলতে 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 ঠিক পুষ্পাদের ওখানে চলে যাবে। ওর মারা এখন সবাই লাইন দিয়ে শুয়ে পড়েছে, ওদের বিছনা করে দিয়েছে। ও ও চিংচং, মুখে কি মশা মারছে, মশা মারছে, চিংচং মশা মারছে, চলে এসো। চিংচংকে সুস্থ দেখে না, যতদিন না নয়নধারীটা পুরোপুরি এদের মতো দৌড়াদৌড়ি খেলাধুলা করবে আমার শান্তি নেই। ও মা চলে এসো, এবার সব শোয়ার টাইম হয়ে গেছে, হোলা হোলা, চলে এসো, সব আর খেলতে হবে না, এবার একটু খেলাধুলা করতে করতে সব শুয়ে পড়বে, বিছানা করে দি। ও না, নয়নধারীকে দেখাতে হবে না, দাঁড়ান। এই যো নয়নধারীকে দেখুন, এই এই ওকে তো ওই ধরে ধরে দই টই খাইয়ে দিয়েছি, মুখে কি সুতো, তো চটে সুতো, এই দেখেন একদম দুর্বল হয়ে গেছে। ওই ধরে ধরে একটু জল খাওয়াচ্ছি, আর একটু আজকে সকাল থেকে একটু দই দিয়েছি, তিনবার খেয়েছে, দইটা খেয়েছে, মানে খাইয়ে দিতে হচ্ছে, নিজের স্বইচ্ছা খাওয়া খাচ্ছে না। ওমা চলো বিছানা করে দিই, চাপাচুপি দিয়ে দিই, মশার ধূপ দিয়ে দিই। একে ভাবছি কি করব আজকে, এদের সঙ্গে রাখবো আর কি। আমার এই বারান্দা পুরো ফাঁকা হয়ে গেছে, বারান্দায় আর কিচ্ছু নেই, কেউ নেই বারান্দায়, এই পাঁচজন। যাও মা শো, শুয়ে যাও, আমি আসছি, চলো 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 চলো, আমি আসছি মা, পুরো ভিজেছে জানেন, কী বলবো, সারাদিন একটু তো ঘুমোতে পারি না, বাপরে বা। তাহলে ওগুলো একটু খেলছে, খেলে নিক, কী হচ্ছে চিনছে, সব শোয়ার টাইম হয়ে গেছে, দেখুন না সব লাইন দেবে দি, বিছানা ফিছানা চাদর ফাদর সব পেতে দিই, তাহলে টাটা।